নমস্কার বন্ধুরা, আমি সোমেন। আজকে আমি আবার এসেছি ভূগোলের পার্ট 2 থেকে 50টা কোশ্চেন ও তার অ্যান্সার নিয়ে আলোচনা করতে। তো বন্ধুরা, এরপরে আমি আরও অনেক পার্ট ছাড়বো। তো আমার এই পার্টগুলো থেকে তোমরা অনেক কোশ্চেন পাবে, যেগুলো সব রকম পরীক্ষাতেই তোমরা কমন পাবে। ভূগোল থেকে যে কোনো কোশ্চেন দিলেই তোমরা কমন পাবে এইগুলো যদি সব পড়ে নাও। তো বন্ধুরা এসো, এই সমস্ত কোশ্চেন নিয়ে এবার একটা আলোচনা করা যাক। আমার প্রথম কোশ্চেন দেখো, আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হবে আরাবল্লী পর্বত রাজস্থান রাজ্যে অবস্থিত। 52 নম্বর কোশ্চেন দেখো, ভারতের একমাত্র হীরার খনি কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হবে, খয়েরদাগের অ্যান্সারটা, মধ্যপ্রদেশে অবস্থিত। 53 নম্বর কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ কোনটি? এখানে অ্যান্সার হবে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ হচ্ছে কয়লা। 54 নম্বর কোশ্চেনটা দেখো, স্বল্পস্থানব্যাপী ঘূর্ণিঝড়কে কি বলে? এখানে অ্যান্সার হবে, গয়েরদাগের স্বল্পস্থানব্যাপী ঘূর্ণিঝড়কে টর্নেডো বলে। 55 নম্বর কোশ্চেন দেখো, ট্যাপিওকা কোন অঞ্চলের আদিবাসীদের প্রধান খাদ্য? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আদিবাসীদের প্রধান খাদ্য। এখানে দেখো 56 নম্বর কোশ্চেনটা দেখো, কাশ্মীর উপত্যকায় বিখ্যাত হ্রদের নাম কি? এখানে গয়েরদাগের অ্যান্সারটা হবে উলার। তো বন্ধুরা এবার আমরা নেক্সট পেজে যাব। এসো আমরা নেক্সট পেজে যাই, আলোচনা করি। তো এখানে দেখো নেক্সট পেজের 57 নম্বর কোশ্চেন, মরুস্থলীকতার অর্থ কী? এখানে অ্যান্সার হবে, কয়েরদাগের মৃতস্তূপ। 58 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কোন নদীর অববাহিকা বৃহত্তম? এখানে অ্যান্সার হবে, খয়েরদাগের গঙ্গা নদীর অববাহিকায় বৃহত্তম। এখানে দেখো 59 নম্বর, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? এখানে খয়েরদাগের অ্যান্সারটা হবে, মহাবলিপুরম। এখানে 60 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত? এখানে অ্যান্সার হবে, উত্তরাখণ্ড সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত। 61 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহের নাম কি? এখানে অ্যান্সার হবে, খয়েরদাগের হুবার্ট। 62 নম্বর কোশ্চেন দেখো, ব্রহ্মদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কাকা বোরাজি ব্রহ্মদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। 63 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক তৈলক্ষেত্র হলো? এখানে খয়েরদাগের অ্যান্সারটা হবে, সাপাইনা। 64 নম্বর দেখো, আসোয়ান বাঁধ কোথায় অবস্থিত? এখানে খয়েরদাগের অ্যান্সারটা হবে, ইজিপট। এখানে 65 নম্বর দেখো, কিমপারলি বিখ্যাত কিসের জন্য? এখানে গয়েরদাগের অ্যান্সারটা হবে, হীরার জন্য। এখানে 66 নম্বর কোশ্চেনটা দেখো, বায়ুর চাপমাত্রা নির্ণয় করা হয়? এখানে হবে, খয়েরদাগের অ্যান্সার, ব্যারোমিটারের সাহায্যে। তো বন্ধুরা আমরা আবার নেক্সট পেজে যাব। তো আমরা এসো নেক্সট পেজে গিয়ে একটা আলোচনা। তো দেখো বন্ধুরা 67 নম্বর কোশ্চেন, ভেল কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হবে, ভেল হচ্ছে, খয়েরদাগের অ্যান্সারটা হবে, ভূপালে অবস্থিত। এবার দেখো 68 নম্বর কোশ্চেন, দুন কথার অর্থ কী? এখানে অ্যান্সার হবে, গয়েরদাগের দুন কথার অর্থ হলো উপত্যকা। এবার দেখো 69 নম্বর কোশ্চেন, মালাবার সমভূমি কোন রাজ্যে অবস্থিত? এখানে অ্যান্সার হবে, কেরল রাজ্যে অবস্থিত। 70 নম্বর কোশ্চেন দেখো, গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করছে? এখানে গয়েরদাগের অ্যান্সারটা হবে, উত্তরপ্রদেশ গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। 71 নম্বর কোশ্চেন দেখো, হামবোল্ট কি? এখানে অ্যান্সার হবে, হামবোল্ট একটি স্রোত। 72 নম্বর কোশ্চেন দেখো, ব্যারেন ও নরকন্ডম আগ্নেয় দ্বীপ দুটি কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 73 নম্বর কোশ্চেন দেখো, বক্সাদুয়ার পাহাড় কোন জেলায় অবস্থিত? এখানে অ্যান্সার হবে, বক্সাদুয়ার পাহাড় জলপাইগুড়িতে অবস্থিত। 74 নম্বর কোশ্চেন দেখো, টেবিল ল্যান্ড কী? এখানে খয়েরদাগের অ্যান্সার হবে, সমুদ্রের উপকূলীয় অঞ্চল। 75 নম্বর কোশ্চেন দেখো, ডেকান ট্যাপ মালভূমি কী জাতীয় মালভূমি? এখানে অ্যান্সার হবে, ডেকান ট্যাপ মালভূমি হচ্ছে, লাভাগঠিত মালভূমি। এখানে খয়েরদাগের অ্যান্সারটা হবে, লাভাগঠিত মালভূমি। এবার বন্ধুরা আমরা নেক্সট পেজে যাব। তো এসো আমরা নেক্সট পেজে যাই। তো বন্ধুরা 76 নম্বরের কোশ্চেনটা দেখো, কানাডার কোন শহরকে ইক টাউন বলে? এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে, টরেন্টো। এখানে 77 নম্বর কোশ্চেনটা দেখো, কোস্টারিকার রাজধানীর নাম কি? এখানে অ্যান্সার হবে, গয়েরদাগে সান হোজে। এখানে দেখো 78 নম্বর কোশ্চেনটা দেখো, রানী গুফা কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হবে, খয়েরদাগের উড়িষ্যাতে অবস্থিত। 79 নম্বরের কোশ্চেনটা দেখো, রুমস্টেক মানস্ট্রি কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হবে, গয়েরদাগের অ্যান্সারটা, সিকিমে অবস্থিত। এখানে 80 নম্বর কোশ্চেনটা দেখো, ওয়াদা কোন নদীর উপনদী? এখানে অ্যান্সার হবে, খয়েরদাগের ওয়াদা গোদাবরী নদীর উপনদী। 81 নম্বর কোশ্চেনটা দেখো, চীনের রাজধানীর নাম কি? এখানে অ্যান্সার হবে, চীনের রাজধানীর নাম, খয়েরদাগের অ্যান্সারটা হবে, বেইজিং। 82 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর সর্বাধিক কফি উৎপাদক দেশ কোনটি? এখানে অ্যান্সার হবে, পৃথিবীর সর্বাধিক কফি উৎপাদক দেশ হচ্ছে ব্রাজিল। 83 নম্বর কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ কোনটি? এখানে অ্যান্সার হবে, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ হচ্ছে কয়লা।
84 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়? এখানে কয়েক দাগের অ্যান্সারটা হবে মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তো বন্ধুরা এবার আমরা নেক্সট পেজে যাব, তো এসো নেক্সট পেজে যাই। এখানে দেখো 85 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত নয়? এখানে অ্যান্সার হবে কয়েক দাগের ভোপাল। 86 নম্বর কোশ্চেন দেখো, সুদীর্ঘতম উপকূল রেখাটি রাজ্যের দৈর্ঘ্য বরাবর আছে, তা হলো গুজরাট। এখানে দেখো 87 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক দক্ষিণে কোন স্থানটি অবস্থিত? এখানে অ্যান্সার হবে ভারতের সর্বাধিক দক্ষিণে ইন্দিরা পয়েন্ট স্থানটি অবস্থিত। 88 দেখো, কোন জলভাগে লবণের মাত্রা সর্বাধিক? এখানে কয়েক দাগের অ্যান্সারটা হবে মেরু সমুদ্র। এবার দেখো 89 নম্বরের কোশ্চেন, চন্দ্রগ্রহণের জন্য নিচের কোনটি কোনোভাবে দায়ী নয়? এখানে অ্যান্সার হবে কয়েক দাগে চন্দ্রের আহ্নিক গতি। এবার দেখো 90 নম্বরের কোশ্চেনটা, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা যুক্ত হয়েছে? এখানে অ্যান্সার হবে কয়েক দাগের অ্যান্সারটা নীলগিরি পাহাড়ে। 91 নম্বরের কোশ্চেনটা দেখো, যে শক্তি ভূতত্ত্ব, অগ্নুপাত ও ভূমিকম্পের মতো বিচলনের জন্য দায়ী, সে শক্তির নাম কি? এখানে কয়েক দাগের অ্যান্সারটা হবে পাহাড় সৃষ্টি হওয়ার মতো বিচলন শক্তি। 92 দাগের কোশ্চেনটা দেখো, ধান উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম কি? এটা তো বন্ধুরা আমরা সবাই জানি, এটা তোমরা আমার কমেন্ট বক্সটা গিয়ে কমেন্ট করবে, তো এটার অ্যান্সার আমি বলছি না। তো এখানে দেখো 93 নম্বর কোশ্চেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ কখন থাকে সর্বাধিক কখন থাকে? এখানে অ্যান্সার হবে বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকে বর্ষাকালে। তো বন্ধুরা আমরা নেক্সট যাচ্ছি পেজে। তো এখানে দেখো 98 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সহযোগিতায় ভারতে প্রথম ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? এখানে অ্যান্সার হবে ব্রিটিশ সহযোগিতায় ভারতে প্রথম ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে, ঘয়ের দাগের অ্যান্সার। 95 দেখো, ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত? স্পিরোনিচ। এখানে অ্যান্সার হবে ঘয়ের দাগের। 96 দাগের কোশ্চেনটা দেখো, পৃথিবীর দুই তৃতীয়াংশ রবার কোথায় উৎপন্ন হয়? ক ও গ মিলিয়ে, এই দুটি দেশ মিলিয়ে, এখানে ক ও গ মানে শ্রীলঙ্কা ও ভারতে মিলিয়ে। 97 দাগের কোশ্চেনটা দেখো, রাশিয়ার বাকু অঞ্চল কিসের জন্য বিখ্যাত? পেট্রোলিয়াম জাত পণ্যের জন্য রাশিয়ার বাকু অঞ্চল বিখ্যাত, এখানে অ্যান্সার হবে গয়ের দাগেরটা। 98 দাগের কোশ্চেন দেখো, আলকানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? এখানে গয়ের দাগের অ্যান্সারটা হবে সর্বপদ্মা হিমবাহ। এখানে দেখো 99 দাগের কোশ্চেনটা, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? তো ছোটনাগপুরের মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এখানে 100 নম্বরের কোশ্চেন দেখো, বিশ্বের সর্বাধিক পরিমাণ নিকেল কোন রাষ্ট্র উৎপাদন করে? তো এখানে অ্যান্সার হবে বিশ্বের সর্বাধিক পরিমাণ নিকেল কোন রাষ্ট্র উৎপাদন করে? তো এখানে বিশ্বের সর্বাধিক পরিমাণ কানাডা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করতে অবশ্যই করবে, তো লাইক করতে ভুলবে না। তো আর যদি কোনো ভিডিওটার প্রবলেম থাকে তো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেনি তোমরা তারা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি আরও ভিডিও ছাড়ি তার নোটিফিকেশান তোমাদের আগে চলে যায়। তো বন্ধুরা নমস্কার, আবার আমি এর পরের দিন আবার নেক্সট একটা তৈরি করব, পার্ট পার্ট থ্রি হবে, তো পার্ট থ্রিতেও 50টা কোশ্চেন থাকবে। নমস্কার বন্ধুরা।